हेलो फ्रेंड्स, आजकल वीडियो ते आमी 32 साइज बैक बोटनेक डिजाइन ब्लाउजर कटिंग एंड स्टिचिंग आपने देखा था शेयर करते चले ची। तो इखने देखून आस्तार ओ मेन ब्लाउजर कपड़ दुटी आमी नी नी ची। तो पोते में आमला इखने आस्तारे कटिंग करवो। तो आस्तार टी के आमी डबल भाजे भांचे रखे ची। पोते में आमदे नीते हबे लेंथ एर माप। तो जतटुकु आपनादेर लेंथ थाकबे ताते 1 इंच प्लस करे नीते हबे। तो इखने आमार लेंथ आछे 13 इंच, 1 इंच प्लस करे इखने आमी 14 इंचे दाग दिए निलाम। शोल्डार नेब, शोल्डार जा थाकबे तार हाफ नीते हबे कारण एटी बोटनेक ब्लाउजेर माप अनुजायी काटिंग करा होच्छे। तो शोल्डार निलाम 7 इंच, आर्मोल आमी नियेछि 6.5, आपनारा आर्मोल 7 इंचो राखते पारेन। एरपर देखुन एखाने आमी बडिर 4 भागेर 1 भाग नेब। तो बडि आछे 32 इंच, 32 4 भागेर 1 भाग हबे 8 इंच, आर 2 इंच नियेछि सेलाई मार्जिन। एरपर कोणेर दिक थेके 1 इंचेर माप निये आर्मोले शेप दिये देब। एखाने बडिर जायगाते जे मापटी एसेछिलो सेम मापटी आमी नीचे निये निलाम कारण कोमरेर माप टाक्सेर पॉइंट ओ एक्सट्रा सेलाई मार्जिन निये जे मापटी बेरिये थाके कोमरेर दिके सेटी एकई मापेर हय, से कारणे एखाने आमी नीचे ओपरे सेम माप नियेछि। तो एटी बोटनेक ब्लाउज, से कारणे एई साइड थेके हाफ इंच शोल्डार डाउन करे देब। एरपरे नेक डिप नेब 4 इंच, এই সাইড থেকে নেব 3.5, আর এই দিক থেকে সেম রাখবো 4 ইঞ্চ নিয়ে এখানে বক্স কেটে রাউন্ড শেপ দিয়ে দেব। এরপরে কাঁধের উপর থেকে নিচে পর্যন্ত যতটুকু আপনাদের পিঠের ডিপ রাখতে চান ততটুকু মেপে নেবেন। তো আমি এখানে রাখলাম 10 ইঞ্চ, এখান থেকে নিচের দিকে রাখবো পৌনে 1 ইঞ্চ। মাঝের দিকে নিলাম 1 ইঞ্চ। এরপরে পিঠের ডিজাইনের সেফটি দিয়ে এক্সট্রা কাপড়টি কেটে নেব। ডিজাইনের জায়গাতে এক্সট্রা কাপড়টি কাটার পরে যে পাতা টাইপের ছোট কাপড়ের টুকরোটি বেরিয়েছে সেই কাপড়টিকে আমরা এইভাবে খুলে নিয়ে ঠিক মাঝ বরাবর রেখে চোখের দাগ দিয়ে নেব। এরপরে কাপড়ের টুকরোটিকে উঠিয়ে নিয়ে চোখের দাগ অনুযায়ী কাপড়টিকে আমাদের কেটে নিতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, সেম মাপে আমি মেন ব্লাউজের কাপড়টিকে কেটে নিয়েছি। তো ব্লাউজের মেন কাপড়টি ভিতরের দিক সোজার দিকে রেখে তারপরে আস্তারটিকে রেখে এইভাবে আমরা পিন আটকিয়ে নেব। এখানে ফার্স্ট আমাদের চোখে দাগ দিয়ে নিতে হবে সুবিধা ক্ষেত্রে, তারপরে গলা রাউন্ডটিকে এখান থেকে সেলাই করে শুরু করে এখানে থামবো, থেমে তারপরে পাতার রাউন্ডগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে গলা রাউন্ডটি সেলাইটি শেষ করব।
এরপরে এক্সট্রা কাপড়টিকে কেটে নিয়ে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাটার সময় লক্ষ্য রাখবেন মেন সেলাইটি যেন না কাটে। এরপরে আস্তারটিকে উল্টো পিঠে উল্টে দিয়ে এখানে কোনা অংশ যেগুলো বেরিয়েছে তিনটি, সরু কিচের সাহায্যে এখানে কোনা অংশগুলো ভেতরে গুটিয়ে আছে সেগুলো বাইরে বের করে নিতে হবে। তো এখানে তিনটি কোনা অংশ বের করে নেওয়ার পরে পুরো রাউন্ডে একদম কানা দিয়ে বা এক পায়ের মার্জিন রেখে একটি ফিনিশিং সেলাই দিয়ে নিতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, ছোট একটি আস্তারের টুকরো নিয়েছি, এর কোনো সাইজ নেই। তারপর কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে একটি সেলাই করে নেব। তারপরে এই আস্তারের টুকরোটিকে এইভাবে নিচে রেখে ভালো করে এখানে আমরা ডবল করে সেলাই করে নেব। একই সাথে এখানে ব্লাউজের পুরো কানা দিয়ে একটি সেলাই করে মেন কাপড় ও আস্তার দুটি একসাথে সেট করে নেব। এরপরে ব্যাক পার্টটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে আর একটি ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে এখানে টাক্সের পয়েন্টটি আমরা বের করে নেব এইভাবে। এখানে একটি আমি কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগিয়ে নেওয়ার পরে ওপরের দিকে নেব 4 ইঞ্চ। এভাবে নিচের দিকে 1/2 ইঞ্চের ডবল ভাঁজে ভাঁজ করে টাক্সের পয়েন্টটি সেলাই করে নেব। এদিকেও সেম। এরপরে কোমরের পট্টি জয়েন করে নেব। পিঠের ওপরে যে ফুলটি ছিল তার জন্য এখানে আমি 4 ইঞ্চ পরিমাণে
আর এই লম্বা কোটটি কেটে নিয়েছি। তো লম্বা এর কোনো মাপ নেই, আপনারা 10 থেকে 15 ইঞ্চ পর্যন্ত মাপ নিতে পারেন। তারপরে কাপড়টিকে ডবলভাবে ভাঁজ করে আমরা একটি সেলাই দিয়ে নেব। এরপরে সরু কিছু সাহায্যে লেসটিকে উল্টিয়ে নেব। উল্টে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমরা একটু ইস্ত্রি করে নেব। এবার দেখুন বন্ধুরা, কানাটিকে একটি ভাঁজ করে তারপরে এই পাশের কাপড়টিকে উল্টিয়ে উল্টিয়ে আমাদের এইভাবে ফুলটি তৈরি করে নিতে হবে। আপনারা 1 থেকে 2 বার চেষ্টা করলেই এটি খুবই সহজভাবে করতে পারবেন। এখানে ফুলটিকে বেশি টাইট করব না, হালকা হাতে এইভাবে ভাঁজ করে ছুঁই সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। ফুলটির মাঝে একটি গোল্ডেন বোতাম দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এরপরে আমরা ব্লাউজেও ছুঁই সুতো দিয়ে ফুলটিকে সেলাই করে নেব। তো বন্ধুরা, এই ব্লাউজের ফার্স্ট পার্টের কাটিংটি আমি আমার পরের ভিডিওতে আপলোড করব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ক্লিক করে রাখবেন, সবার ফার্স্ট আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।